কলকাতা থেকে 4-5 ঘন্টা দূরত্বে ভ্রমণের জন্য মৌসুনি দ্বীপে জুড়ি মেলা ভাড়। মৌসুনি সম্পর্কে খুঁটি নাটি জেনে নিতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। খেয়াঘাটে চিনাই নদী পার হওয়ার পর টোটোতে চেপে পৌঁছে যান আপনার নিজের নিজের বুক করা ক্যাম্পে। তো গাইস, আমরা টোটো থেকে নেমে গেছি। নমস্কার, আমি শেখ জাহাঙ্গীর হোসেন, সাগর সংগম থেকে দাদাকে রিসিভ করতে এসেছি। চলো গাইস, লেটস গো। আমরা পৌঁছে গেছি মৌসুনি দ্বীপেরই সবচেয়ে নিরিবিলি বিচ রিসর্ট সাগর সঙ্গমে। এই রিসর্ট থেকে দুপা নামলে সাগরের ঢেউ আপনার পায়ে আদর মাখিয়ে দিয়ে যাবে। অ্যাডভেঞ্চারের জন্য থাকতেই পারেন তাঁবুতে। 4-6 এবং 8 থাকার জন্য আলাদা আলাদা তাঁবুর ব্যবস্থা রয়েছে। তাঁবুগুলোতে যেমন রয়েছে বাতাস চলাচলের জন্য সুব্যবস্থা, ঠিক তেমনই এগুলো বৃষ্টিতেও সুরক্ষিত। ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়ার পর একটু সমুদ্রে জলকেলি করে নিন, কারণ লাঞ্চে যা ভুরিভোজের ব্যবস্থা রয়েছে একটু খিদে না পেলে অত খাবার খাওয়া যায়। লাঞ্চ সেরে একটু জিরিয়ে নিন। কেউ রুমে থাকতে যায়, রুমে 2-3 জন্য রয়েছে এবং অ্যাটাচ বাথরুম রয়েছে, টাইলসের কাজ করা হয়েছে, সাবার রয়েছে। এরপর বিচের সোনালি রোদ্দুরে একটু হাঁটাহাঁটি করতে পারেন, আবার গ্রামটা ঘুরে দেখে আসতে পারেন। তবে সন্ধ্যার মধ্যে ক্যাম্পে ফিরে আসলেই দেখতে পাবেন সম্পূর্ণ নতুন রঙে মেতে উঠেছে চারদিক। আমফানের ধূসরতাও এই রঙের কাছে মলিন হয়ে যায়। চলে বনফায়ার, বারবিকিউ, হই হুল্লোড় আরো কত কি। শেষ করে আপনার ভাত ঘুমের অভ্যাস না থাকলে আপনি ক্যাম্পে বসে পেতে পারেন ঢেউদের গর্জন আর তারাদের আনাগোনা মিলিয়ে একটা মায়াবী পরিবেশ। সকালে মোরগ টাকলে চটপট বিছানা ছেড়ে ফেলুন, তাছাড়া সূর্যোদয় মিস করে যাবেন যে। এবার ব্রেকফাস্ট সেরে আবার পাড়ি দিন নিজের ঠিকানায়। অবশ্য এই শান্তি ফেলে কেই বা ফিরতে চাই। সাগর সঙ্গম রিসোর্ট কর্তৃপক্ষের সাথে সরাসরি কথা বলতে অথবা ক্যাম্প বুক করার জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারেন। মেনু সকালে রয়েছে চা বিস্কিট, টিফিন রয়েছে লুচি, ঘুগনি এবং ডিম সিদ্ধ না হয় মিঠাই রয়েছে। আর দুপুরের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, সবজি, 2 ভাজা, আলু ভাজা, পটল ভাজা,
মাছ, চিংড়ি মাছের মালাইকারি, পাঁপড়, চাটনি, মিষ্টি। বিকেলে রয়েছে চা বিস্কিট, সন্ধ্যায় রয়েছে মুড়ি চপ, রাত্রে ডিনারের সময় রয়েছে রুটি অথবা ভাত, মাংস, ডাল, চচ্চড়ি বা অথবা সবজি যে কোনো, মিঠাই, পাঁপড়। কিভাবে পৌঁছবেন? কলকাতার ধর্মতলা থেকে 5 নম্বর কাউন্টারে বকখালির বাসে 7 মাইল অথবা 10 মাইল নেমে টোটোতে খুজ্জুতের ঘাট অথবা পাতিবুনিয়ার ঘাট, সেখান থেকে নৌকা করে পৌঁছে যাবেন মৌসুনী আইল্যান্ডে। যাতায়াতের বিস্তারিত আলোচনা প্রেসক্রিপশনে ট্রেন ও বাসের টাইম সহ করা রইল।